আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যে ওয়েস্টার মাশরুম পাউডার থেকে কিভাবে আপনারা রুটি কিংবা অন্যান্য খাবার তৈরি করবেন, সেটা ধারাবাহিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে দেখাবো কিভাবে ওয়েস্টার মাশরুম আপনি রুটির ভিতরে দিয়ে খাবেন, কারণ অনেকে জিজ্ঞাসা করেন এই পাউডার মাশরুমটা, এই যে আমার এই সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে ওয়েস্টার মাশরুমের পাউডার, আর এই পাশে হচ্ছে আটা আছে। তো এটা দিয়ে আমি আজকে আপনাদের কীভাবে ওয়েস্টার মাশরুমটা খেতে হবে সেটা দেখাবো। কারণ এই ওয়েস্টার মাশরুমটা যদি আপনার আটার ভিতরে দেন, সেই ক্ষেত্রে এই মাশরুমের যে গুণাগুণগুলা সেটা পাবেন। আর এটা জানি আমরা মাশরুম ডায়াবেটিক্স, হাই প্রেশার সহ অন্যান্য রোগের একটা ওষুধ হিসেবে কাজ হয়, অর্গানিক ওষুধ হিসেবে কাজ হয়। তো সেটাই আমরা দেখাবো কিভাবে আপনি এটা ওয়েস্টার মাশরুম দিয়ে রুটি তৈরি করবেন। তো ওয়েস্টার মাশরুম দিয়ে আপনি পাউডার দিয়ে রুটি তৈরি করার জন্য যে উপকরণগুলো আপনার লাগবে সেটা হচ্ছে ওয়েস্টার মাশরুম পাউডার, আর আটা, আর গরম পানি লাগবে প্রথমে, যেটা আপনি কিছুটা গরম পানি আমি দিয়ে দিয়েছি চুলাতে। তো আমরা জানি ওয়েস্টার মাশরুম এখানে কায়োটিন ই থাকে, তাছাড়া এখানে শর্করা, আমিষ সহ অন্যান্য আঁশ সহ অন্যান্য উপাদান থাকে, যার কারণে মাশরুম একটা অত্যন্ত পুষ্টিকর খাবার। আর এটা অনেকে জানে না যে পাউডার মাশরুম দিয়ে কীভাবে খেতে হবে, তাদের জন্য এই প্রসেসটা। তো আমার পানিটা হালকা উত্তপ্ত হয়ে গেছে, তো আমি সেখানে এই আটার ভিতরে মাশরুমটা পানিটা দিয়ে দিব। তো আমরা এই আটার ভিতরে, এক বাটি আটার ভিতরে 2 চামচ মাশরুমের গুঁড়া অ্যাড দিব, 2 চামচ মাশরুমের গুঁড়া অ্যাড। মাশরুমের এই আটার সাথে ভালোভাবে মিক্স করে নিব, নিয়ে হালকা হালকা গরম পানি দিয়ে আমরা এটারে আপনার রুটির জন্য প্রস্তুত করব, টো বানাবো। সেটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আগে শুকনো অবস্থার থেকেই, তাহলে ভালোটা মিক্সারটা হবে। এভাবে মিক্স করে নেবেন, ভালো, যত ভালোভাবে আপনি মিক্স করে নেবেন তত এই আমার যে খামিটা কিংবা টোটা অনেক ভালো হবে। একদম সিম্পল, কারণ এটা ওই রুটি বানানোর মতোই, শুধু এখানে মাশরুমের এই পাউডারটা অ্যাড করতে হবে। তো অনেকে জানেন না যে মাশরুমের পাউডার কিভাবে খাওয়া যায়, তো তাদের জন্য এই ভিডিওটা অনেক সাহায্য হবে যে কিভাবে মাশরুমের পাউডারটা তারা খাবে, তার একটা উপায় হচ্ছে এভাবে। তো এখন আমরা এর ভিতরে পানি দিয়ে দিব। তো আমরা এরকম হালকা হালকা পানি দিয়ে মিক্স করব, বেশি পানি দিব না প্রথমে। এরকম হালকা হালকা পানি দিয়ে মিক্স করব, আর যদি পানি লাগে তাহলে আমরা অ্যাড করব। এই যে আমাদের আটা এবং মাশরুমের ডো বানানোটা হয়ে গেছে, তো দেখেন কত সুন্দর হয়েছে ডোটা। এখন আমরা এটা দিয়ে বেলুন দিয়ে এটা রুটি তৈরি করব। তো এভাবে আমরা এটাকে বলে নেব রুটিটা।
দেখছেন এই যে আমার রুটি হয়ে গেল, সুন্দর রুটি একদম, যদিও অতটা গোল হয়নি, তারপরেও একটা শেপ আমি দেওয়ার চেষ্টা করেছি। তো এখন এটাকে আমি জাস্ট একটু সেকে নিব। নিয়ে হয়ে গেল আমার মাশরুম দিয়ে, পাউডার মাশরুমের গুঁড়া দিয়ে আমার রুটি হয়ে যাবে। আমার এই যে ডোটা থেকে আমি দুইটা রুটি তৈরি করতে পেরেছি, তো এটা আমি এখন এই যে আমার এই ছেঁকে নিব, এটা জাস্ট সিম্পল খুব এটা ছেঁকে নিব এখান থেকে। এই যে আমি দিয়ে দিলাম রুটিটা ছেঁকার জন্য, আমি দুই পাশ ভালোভাবে উল্টায় ছেঁকে নিব এই রুটিটা। এই পাশ গরম হয়ে গেছে, এই পাশ হালকা একটু দিয়ে দিব। তো আমার একটা রুটি অলরেডি ছাঁকা হয়ে গেছে, তো আর একটা রুটি আমার এখান থেকে ছেঁকে নিব। এটা হয়ে গেল আমাদের মাশরুমের গুঁড়ো পাউডার মাশরুম দিয়ে তৈরিকৃত আমাদের রুটি, যেটা খাইলে আপনাদের ডায়াবেটিস, হাই প্রেশার সহ অন্যান্য ইসের জন্য কাজ করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আসসালামু আলাইকুম।